हेलो बंधुरा नमस्कार ब्लग एंड पिक्स एम्पायर सबाई के स्वागत। आज हमें एक स्पेशल भिडियो नहीं चले जरा डिसकस लाभार तर जाते डिसकस आज रखार जो जाते तर को असुविधा ना सब रकम इनफरमेशन नहीं चले दादा के जेने नब अन्न दर के की धरण डिसकस आई खबर देा है कि भाव रखा जाए माछ के तो सब रकम अन्नब दर के जेने नब हम दादा अपन नाम अर्णव सरकार अपना एड्रेस एक दिन ढीसरामपुर रोड बा रामेश्वर साउल रोड दुटोई नाम रास्ता कलकाता 14 ते अवस्थित ये गए अपनी जो मौलानी थे आसें तो पद्मपुकुर जुतो मार्केटर पर बस स्टॉप लिंटन स्ट्रीट से 5 मिनट वॉकिंग डिस्टेंस और जो पार्क सर्कस हो आसें तो लेडिस चित्तजन हासपाताल पर लेडिस पार्क तर लिंटन स्ट्रीट ওখান থেকে 5 মিনিটের ওয়াকিং ডিসটেন্স দুদিক দিয়েই আসা যায়। আচ্ছা আপনার কাছে তো শুধু দেখলাম ডিসকাস মাছ আছে স্পেশালি ডিসকাস অন্য কোনো মাছ নেই তো এই শুধু ডিসকাস মাছের উপর চর্চা করার ব্যাপারটা যদি একটু বলেন। ব্যাপারটা হচ্ছে যারা পরিষ্কার জলে বা মিষ্টি জলের মাছ যারা করে তারা তো অনেক রকম মাছই পোষে মিষ্টি জলে মাছ পোষার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে নতুন ছোটবেলা থেকে যারা হবি করছে তারা প্রথমে মলি গাপ্পি সর্টেল এইসব মাছ দিয়ে শুরু করে পরে একটা সময় বিভিন্ন রকমের সিসিলিড গ্রুপের মাছ পোষে কেউ গোল্ড ফিশ কেউ হর্ন পোষে কিন্তু দেখা গেছে এই মিষ্টি জলের মাছের অ্যাকোরিয়ামের ক্ষেত্রে প্রত্যেকেরই একটা স্বপ্ন হচ্ছে গিয়ে যে তার কোনো না কোনো একদিন ডিসকাস মাছের একটা অ্যাকোরিয়াম হবে বা সে ডিসকাস মাছের একটা অ্যাকোরিয়াম করুক কারণ এই মাছটাকে দেখতে এতটাই সুন্দর লাগে এত সুন্দর এই মাছের চলাফেরা এত সুন্দর রাজসিকভাবে চলে যে একে পরিষ্কার জলের বা মিষ্টি জলের রাজা বলা হয় মাছেদের মধ্যে রাজা বলা হয়। আপনার কাছে এখন জন্য এটা করা আপনার কাছে এখন কি কি ধরনের ডিসকাস আছে? আমার কাছে এই মুহূর্তে আপনার রেড মিলান মানে হোয়াইট ফেস রেড আছে ইয়েলো ফেস রেড আছে পান্ডা চিকার বোর্ড আছে রয়্যাল ব্লু আছে তারপরে আপনার স্কর্পিয়ান আছে ইয়েলো আছে কিছু অ্যালবিনো বাটারফ্লাই আছে এরকম বিভিন্ন রকম স্ট্রেনের এই মাছগুলো মানে কোথা থেকে আসে মানে এখানে লোকাল মার্কেট নাকি না লোকাল মার্কেট না এই মাছগুলো প্রত্যেকটা হচ্ছে কি আপনার ইম্পোর্ট করি আনা হয় কোথা থেকে মানে কোন বাইরে থেকে গিয়ে মালয়েশিয়া থেকে আসে ভিয়েতনাম থেকে আসে প্রধানত ভালো মাছ নরমালি ডিসকাস তো মালয়েশিয়ারই মাছ মানে ওখানে মালয়েশিয়ারই মাছ না মাছটা উৎসস্থল হচ্ছে গিয়ে যদি আমরা দেখি এই মাছের উৎসস্থল হচ্ছে গিয়ে অরিজিন হচ্ছে গিয়ে অ্যামাজন নদী আচ্ছা এটা হচ্ছে কি অ্যামাজন নদীর মাছ তো পরবর্তীকালে বিভিন্ন রকম ফার্ম এই মাছটাতে আপনার ট্যাঙ্কি ব্রিড করতে সফল হয় এবং সেখান থেকে বিভিন্ন রকম জেনেটিক্সের প্লাস মাইনাস করে বিভিন্ন রকম তার শ্রেণী আবিষ্কার করে কোনোটার গায়ের রং লাল হয় কোনোটার গায়ের রং লালের ডোরা কাটা হয় কোনোটার গায়ের রং নীল হয় কোনোটার গায়ের রং নীলের মধ্যে বিভিন্ন রকম আসে। আমার নাম্বার হচ্ছে কি 8335988045 এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার কলিং নাম্বার। আচ্ছা হোম ডেলিভারি করা হবে? অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি হয় হোম ডেলিভারিও হয় থ্রু উবের এখন বর্তমানে উবের বা সুইগিতে যেহেতু জিনিসপত্র আদান প্রদানের ব্যবস্থা বা সুবিধা হয়েছে তার মাধ্যমে আমরা ডেলিভারি করি চার্জটা যিনি নিচ্ছেন তাকে বহন করতে হবে। এই মাছকে রাখার কিছু যদি টিপস দেন মানে যারা নতুন আছে যারা ডিসকাস করতে যাচ্ছেন তাদের জন্য সুবিধা হয় ডিসকাস করবেন তাদের ক্ষেত্রে আমার বলার এক কথা একটাই প্রথম কথা হচ্ছে গিয়ে মাছকে পর্যাপ্ত পরিমাণে জায়গা দিতে হবে ডিসকাস কোনো ছোট অ্যাকোরিয়ামে পোষার মাছ নয় এর কি কোনো মাপ আছে যে এতগুলো ডিসকাস রাখলে এতটা বড় হ্যাঁ মোটামুটি ধরুন একটা 3 ফুট বাই 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি অ্যাকোরিয়াম বা একটা 4 ফুট বাই 18 ইঞ্চি 18 ইঞ্চি বা 4 ফুট বাই 18 ইঞ্চি বাই 2 ফুট বা 5 ফুট অনেকে 2.5 ফুটেও রাখতে চান
আড়াই ফুট বাই দু ফুট বাই দু ফুট বা আড়াই ফুট বাই 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি এইরকম মানে এইরকম অ্যাকোরিয়ামগুলোতে ডিসকাস মাছের শখ করা যায়। আচ্ছা, এর কী কী খাবার কী কী দেওয়া যাবে? দেখুন, নর্মালি এটা হচ্ছে কি কার্নিভোরাস গ্রুপের মাছ। আচ্ছা, কার্নিভোরাস গ্রুপের মাছ একটু মাংসাশী হয়। হ্যাঁ, এরা একটু মাংস খেতে ভালোবাসে। সাধারণত যদি এদেরকে গোটহাট মিক্স বা অনেকে বিফাট মিক্সও খাওয়ায়, এটা এরা সেটা সেগুলো খায় খুব ভালো করে। এছাড়াও বাজার চলতি নানা রকম ড্রাই ফুড পাওয়া যায় কিনতে খাওয়ানোর জন্য, যেমন যেমন হিতারি ডিসকাস বায়োগোল্ড, যেমন সেরা গ্র্যানিউলস, যেমন অস্ট্রেলিয়ান ব্ল্যাক ওয়ার্মস, তো এইগুলো এদেরকে খাওয়ানো যায়। তবে একটা কথা আমি বলবো, অনেকে বর্তমানে দেখা যায় ডিসকাসকে বিভিন্ন বাজার চলতি কোম্পানির ফ্রোজেন ব্লাড ওয়ার্ম খাওয়ায়, কিন্তু আমি বলবো যে ডিসকাসকে ভুলেও কোনো ফ্রোজেন ব্লাড ওয়ার্ম খাওয়াবেন না। এতে ডিসকাসের উপকারের থেকে বেশি অপকার করে, ক্ষতি করে মাছটার। আচ্ছা, ডিসকাসের জন্য কি আলাদাভাবে কোনো জলকে রেডি করতে হয়? নর্মালি প্লাস মাইনাস 7 pH রাখতে হয়, 120 থেকে 180 মধ্যে TDS ওয়ালা যে কোনো জল এদের জন্য আদর্শ, এদের জন্য আদর্শ। ডিসকাসের জল প্রতিদিন পাল্টে দেওয়া যায়, ডিসকাস এতটাই পরিষ্কার জল পছন্দ করে। আর এছাড়া হচ্ছে গিয়ে আপনার গরমকাল, কিন্তু জলের টেম্পারেচারটা 30 ডিগ্রি গরমকালে, আমাদের যেহেতু গরম প্রধান দেশ তো জলের টেম্পারেচার গরমকালে অটোমেটিক্যালি 30 থেকে 32 ডিগ্রি 33 ডিগ্রির মধ্যে থাকে। শীতকালে যখন জলের টেম্পারেচারটা নেমে যায় তো সেই সময়ের জন্য থার্মোস্ট্যাট দিয়ে জলটাকে গরম রাখতে হয়। তো চলুন বন্ধুরা, এখানে কী কী ডিসকাস আছে দাদার কাছে কালেকশানে, তো সেগুলো আমরা আস্তে দেখে নেবো। যদি বললে এগুলোকে বলা হয় পান্ডা চেকার বোর্ড, এবং সবচেয়ে বড় কথা এগুলো প্রত্যেক কটাই হচ্ছে গিয়ে হরমোন ফ্রি মাছ, মানে এই মাছগুলোকে কোনো রকমই কালার এনহ্যান্সার বা কোনো রকম রং খাওয়ানো নেই। খাওয়ালে মাছগুলোকে আরও লাল লাগে দেখতে। এগুলো হচ্ছে কি এই মাছের নিজস্ব রং, মাছ যত বড় হবে তত আরও রং এদের ডিপ হবে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমি কোনো রঙিন লাইটের তলাতেও মাছ রাখিনি। হ্যাঁ, ওটাকে বলা হয় ব্লু ডায়মন্ড। এগুলোকে বলা হয় রয়্যাল ব্লু বা ম্যাজেস্টিক ব্লু, হাই বডি মাছ। এই মাছের শেপ আর আগের যে মাছটা দেখলেন দুটোর মধ্যে দেখুন মাছের শেপেরও কিন্তু অনেক পার্থক্য। এই মাছগুলোকে বলা হয় হাই বডি মাছ। এই মাছগুলো যখন অ্যাকোরিয়ামের মধ্যে ঘোরে তখন ওই মাছের থেকেও আরও বেশি সুন্দর লাগে দেখতে। এগুলো মোটামুটি 5 ইঞ্চির কাছাকাছি সাইজ। এখানে তোমার রয়্যাল ব্লু আছে, ব্লু ডায়মন্ড আছে, তারপরে তোমার স্নেক স্কিন আছে, কোবরা আছে। এখানে এটা রয়্যাল ব্লু, এটা ব্লু ডায়মন্ড হাই বডি। এগুলো কি অনেক বড় হয়? হ্যাঁ, এগুলো বড় হলে 5 ইঞ্চি 6 ইঞ্চি অবধি সাইজ হয়। এগুলো মোটামুটি কত দিনের মাছ হবে? এইগুলো মানে আপনার এই অবস্থা থেকে 5-6 ইঞ্চি যেতে মোটামুটি 4-4.5 মাস সময় লাগে। এই মাছগুলো সম্পর্কে এগুলো বলা হয় হোয়াইট ফেস রেড, আর কিছু আছে আপনার ইয়েলো ফেস রেড, ম্যান্ডারিন কাশা। খুব সুন্দর মাছ এগুলো। এগুলো কি সব মালয়েশিয়া থেকে আনা? সব মালয়েশিয়া। এগুলো সাইজ কত আছে? এগুলো এই মুহূর্তে এখানে 3.5 ইঞ্চি থেকে 4 ইঞ্চি সাইজ আছে। এগুলো 5 ইঞ্চি 6 ইঞ্চি ও যদি কেউ চায় পেয়ে যাবে বড় সাইজ? হ্যাঁ, পেয়ে যাবে। তো এই মাছগুলো সম্পর্কে কিছু বলো। এই মাছগুলো নতুন এসছে, তো এগুলো আপাতত এখন কোয়ারেন্টাইনে আছে। কোয়ারেন্টাইন কমপ্লিট হলে পর এগুলো বিক্রির জন্য উপযুক্ত হবে। অ্যাকচুয়ালি বাইরে থেকে মাছ আসার পর সঙ্গে সঙ্গে মাছ বিক্রি করা যায় না, কেননা আমি তো জানি না ফার্মে কোন ফার্মে কী রোগ আছে বা কোন ফার্ম থেকে মাছ কী রোগ নিয়ে আসছে। তো এখানে আসার পর, মাছ আসার পর মোটামুটি 7 থেকে 10 দিনের একটা কোয়ারেন্টাইন পিরিয়ড হয়। সেখানে মাছকে ইন্টারনাল এক্সটারনাল সব রকম মেডিসিন দিয়ে মাছকে পুরো কোয়ারেন্টাইন করে তবেই মাছকে যারা মাছ নেন তাদের হাতে তুলে দেওয়া হয়, যাতে তাদের ঘরে গিয়ে মাছ কোনো রকম কোনো প্রবলেম না দেয়।
মাছগুলোর একটু নামগুলো যদি বলেন। এটাকে এই মাছটাকে যেমন বলা হয় হচ্ছে গিয়ে অ্যালবিনো অ্যালবিনো বাটারফ্লাই। হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ব্লু ডায়মন্ড। আচ্ছা এটাকে বলা হয় ব্লু ফেস ব্লু রিম রেড কভার। রেড কভার এটা হচ্ছে গিয়ে ইয়েলো। এটা হচ্ছে গিয়ে ওয়াইল্ড ক্রস। ওয়াইল্ড ক্রস পিছনেরটা হচ্ছে ইয়েলো। আর এখানে একটা আছে এবং আরো নেবেন। এই মাছগুলো এখনও কোয়ারেন্টাইন চলছে, আরও দু তিন দিন সময় লাগবে। মঙ্গলবার দিন এদের কোয়ারেন্টাইন প্রসিডিওর শেষ হবে, তারপরে আরও 48 ঘন্টা এরা ওয়াচিংয়ে থাকবে, 48 থেকে 72 ঘন্টা ওয়াচিংয়ে থাকবে, তারপরে এদেরকে কাস্টমারদের জন্য রেডি করা হবে। এখানে তোমার টাইগার টারকোয়াইজ আছে, রেড স্নেক স্কিন আছে, সাকুরা স্নেক স্কিন আছে, এরকম বিভিন্ন রকমের মাছ আছে। কেউ যদি নতুন অ্যাকোরিয়াম বানাতে চান সেই অর্ডারও আমরা নিই, নিয়ে অ্যাকোরিয়াম বাড়িতে গিয়ে লোক গিয়ে অ্যাকোরিয়াম বানিয়ে দিয়ে আসে। আর কেউ যদি ডিসকাস ট্যাঙ্কে সেট আপ করে দিতে বলেন বাড়িতে গিয়ে, সেটাও করা হয়। এখান থেকে লোক যায় গিয়ে ডিসকাস ট্যাঙ্কে সেট আপ টেট আপ সেই সমস্ত কিছু করে দিয়ে আসে। আমার নম্বরে ফোন করলেই হবে, একটা তার একটা নির্দিষ্ট চার্জ আছে, সেই চার্জটার বিনিময়ে করে দেওয়া হয়। আচ্ছা দাদা, ডিসকাস মাছের কী কী রোগ হয় সেইটা যদি একটু বলতে তাহলে ভিউয়ার স্পিড হতো। দেখুন প্রথম কথা হচ্ছে ডিসকাস খুব হার্ডি মাছ, ঠিকঠাকভাবে যদি মেনটেন্যান্স হয় সাধারণত এর রোগবালাই প্রায় নেই বললেই চলে। কিন্তু মানুষের যেরকম সিজন চেঞ্জে জ্বর জ্বালা ঠান্ডা লাগা হয় তো এরও মাঝে সাঝে এরকম একটু আধটু হয়, সামান্য একটু পেটের প্রবলেম বা একটু জলের টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশনের জন্য কখনো সখনও একটু আধটু ইনফেকশান হয়। সাধারণত ডিসকাসের অনেক রোগ শুধুমাত্র জলের টেম্পারেচার বাড়িয়ে দিয়েই সারানো সম্ভব। তো পেটের যদি সাধারণত কোনো প্রবলেম হয় ডিসকাসের তাহলে সেক্ষেত্রে আমরা মেট্রোনিটাজল বা মেট্রোজিল গ্রুপের কোনো ওষুধ ব্যবহার করার কথা বলি। আর যদি ইনফেকশান হয়, এক্সটার্নাল প্যারাসাইট ঘটিত যদি কোনো ইনফেকশান হয় তাহলে সেক্ষেত্রে আপনার অক্সিটেট্রোসাইক্লিন গ্রুপের ওষুধে এবং তার সঙ্গে সন্দক লবণ ইউজ করে এর সারানো সম্ভব। এবং ডিসকাস মাছের অসুস্থ হয়ে গেলে পর ঠিকঠাক ট্রিটমেন্ট হলে মাছ বেঁচে যায়, অন্য মাছ যেমন বাঁচতে চায় না ডিসকাস প্রচুর সময় দেয় এবং মাছ বেঁচেও যায়। তো দাদা, যদি অনেকে ডিসকাস মাছ যদি প্ল্যান্টেশন করে রাখতে চায় তো সেটা কি রাখা যেতে পারে? দেখুন প্রথম কথা, সেমি প্ল্যান্টেড বা ফুল প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের ভিতরে ডিসকাস করা সম্ভবপর নয়। আচ্ছা, কারণ হচ্ছে গিয়ে ডিসকাসের জন্য দরকার হচ্ছে গিয়ে জলের টেম্পারেচারটা 30-এর উপরে, আর গাছ সাধারণত প্ল্যান্টেডের গাছ 30-এর নিচের টেম্পারেচারে ভালো থাকে, দুটো সম্পূর্ণ বিপরীত ধর্মী। গাছের দরকার কার্বন ডাইঅক্সাইড, মাছের দরকার অক্সিজেন। তো আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে যদি কেউ বালি পাথর এসব দিয়ে বা মাটি দিয়ে বেড তৈরি করে ডিসকাস করে তাহলে দেখা যায় মাছকে খেতে দেওয়ার পর খাবারের কিছু অংশ মাছ খেয়ে শেষ করতে পারে না, সেইগুলো ওই বালি ফালির তলায় গিয়ে পচে পচে জলে অ্যামোনিয়ার পরিমাণ বাড়িয়ে দেয়, সেখান থেকে মাছটি অসুস্থ হয়ে যাওয়ার ভয় থাকে। তো আমি বলবো সাধারণত বেয়ার বটম ট্যাঙ্কে ডিসকাস করার জন্য, বা যদি একটু তার গাছপালা লাগাতে ইচ্ছা করে তাহলে খুব বেশি হলে একটি ড্রিফটউডকে সেট করে তার ডালে কিছু অ্যানোবিয়াস গাছ ব্লুয়ের মাধ্যমে লাগিয়ে দিয়ে এইভাবে সে করতে পারে, ডিসকাস রাখতে পারে। কতগুলো ডিসকাস রাখা যেতে পারে সেটা নির্ভর করছে অ্যাকোরিয়ামের মাপের উপর। সাধারণত যেহেতু এটা স্কুলিং ফিশ, সাধারণত 8-10টা মাছ থাকলে অ্যাকোরিয়ামে দেখতে খুব সুন্দর লাগে। কাছে আরও অনেক মাছের কালেকশান আছে, শুধু ডিসকাস মাছ, ডিসকাস মাছের অনেক কালেকশান আছে, সেগুলো এখন সব দেখানো সম্ভব নয়। যদি আপনারা রিকোয়েস্ট করেন তো নেক্সট ভিডিওতে আরও সব বাকি কালেকশান আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই আমরা শেষ করছি। যদি আপনাদের ডিসকাস মাছ নেওয়ার হয় তো অর্ণবদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিন, নাম্বার আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর যদি ডিসকাস সম্পর্কে যদি কোনোরকম ইনফরমেশান লাগে, মেডিসিন বা অন্য কোনো ইনফরমেশান, তো দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, অবশ্যই দাদা অবশ্যই হেল্প করবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট
আর সাবস্ক্রাইব করে দেবেন।